লজিকের প্রফেসর গোকুলবাবুর শিকারে নেশা ছিল। শীতকালে কলেজের ছুটিছাটা পেলেই তিনি বন্দুক নিয়ে বের হয়ে পড়তেন। বাঘ ভালুক শিকারের দুরাকাঙ্ক্ষা তার ছিল না। ঘুঘু, বনপায়রা, হরিয়াল, বড়জোর খরগোশ হত্যা করেই তার রক্তপিপাসা চরিতার্থ হতো। ন্যায়শাস্ত্রের অধ্যাপক গোকুলবাবুর মনটা ছিল অতিশয় যুক্তিপরায়ণ। অমোক যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তিনি বিবাহ করেননি। একটি স্ত্রীলোককে কেন তিনি সারা জীবন ধরে ভরণ পোষণ করবেন, এর কোনো যুক্তিসম্মত কারণই তিনি খুঁজে পাননি। অন্তরঙ্গ বন্ধুবান্ধবও কেউ ছিল না। তার কাছে এ সকল সম্পর্কের কোনো মানে হয় না। বস্তুত এই মানে হয় না কথাটা তার মনের এবং কথার মাত্রা হয়ে দাঁড়িয়েছিল। ভূত, ভগবান, প্রেম, আত্মবিসর্জন প্রভৃতি কথা শুনলে তিনি একটু মুখ বাঁকা করে বলতেন, মানে হয় না। নিজের শিকারপ্রীতিরও তিনি একটি মানে আবিষ্কার করেছিলেন। জীবমাত্রেই হিংসাপরায়ণ, হিংসাবৃত্তি মানুষের স্বধর্ম। মাঝে মাঝে রক্তপাত না করলে মনের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তাই শিকার করা আবশ্যক। তিনি একা শিকারে যেতেন। তার পরিচিতদের মধ্যে কারো শিকারে নেশা ছিল না। তাছাড়া গোকুলবাবুর মতে দল বেঁধে শিকার করতে যাওয়ার কোনো মানে হয় না। তার একটি সাইকেল ছিল, একনলা বন্দুকটি সাইকেলের রডে বেঁধে তিনি বের হতেন। শহরের 8-10 মাইল বাইরে লোকাল বোর্ডের রাস্তার ধারে একটি মাঝারি গোছের জঙ্গল আছে। শীতকালে যখন বট ও অশ্বত্থের ফল পাকতে আরম্ভ করে, তখন পারাবত জাতীয় পাখিরা সেখানে ভিড় করে। গোকুলবাবু প্রতি বছর সেই জঙ্গলে শিকার সন্ধানে যান। পৌষ মাসের মাঝামাঝি এক মধ্যাহ্নে গোকুলবাবু সাইকেলে চড়ে যাত্রা করলেন। ধীর পায়ে সাইকেল চালিয়ে বনের কিনারায় উপস্থিত হলেন। বনের কিনারায় একটি গ্রাম। গ্রামে এক মুদির দোকানে সাইকেল রেখে বনের মধ্যে প্রবেশ করলেন। বনটি প্রায় গোলাকৃতি, ব্যাস অনুমান 3 মাইল। এর আশেপাশে ঘিরে কয়েকটি ছোট ছোট গ্রাম। কোনো গ্রাম হিন্দু প্রধান, কোনো গ্রাম মুসলমান প্রধান। গ্রামীণেরা সকলেই চাষি। জঙ্গলের চারিপাশে গ্রামগুলির অবস্থা দেখে মনে হয় যেন জঙ্গলকে পাহারা দেবার জন্য থানা বসেছে। বনটি খাসমহলের সম্পত্তি হলেও গ্রামবাসীরা এখানে গরু মোষ চড়ায়। গোকুলবাবু বন্দুক কাঁধে নিয়ে বনের কেন্দ্রস্থল লক্ষ্য করে চললেন। বেলা তৃতীয় প্রহর, সূর্য একটু পশ্চিমে ঢুলেছে। কচি ঘাস দ্বারা আচ্ছন্ন ভূমির এখানে ওখানে প্রকাণ্ড প্রকাণ্ড গাছগুলো একা দাঁড়িয়ে আছে। কোথাও বা কয়েকটা গাছ একত্র হয়ে ঘোট পাকাচ্ছে। বটগাছগুলো ফলে ফলে রাঙা হয়ে উঠেছে, কিন্তু আশ্চর্য, কোথাও একটি পাখি নেই। এই সময় গাছে গাছে ফলাসি পাখির ভিড় লেগে থাকে। আজ পাখিগুলো গেল কোথায়? গোকুলবাবু এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে শুনলেন। ঘুঘুর উদাস বিলাপ, বনকপোতের ফটফট পাখার আওয়াজ কিছুই শোনা যায় না। তিনি চারদিকে দৃষ্টি ফিরালেন। কই, গরু ভেড়াও তো চড়ছে না। বনের সকল পশুপক্ষী সলা পরামর্শ করে একসঙ্গে অদৃশ্য হয়েছে নাকি? বিরক্ত হয়ে তিনি মনে মনে মন্তব্য করলেন, মানে হয় না। তবু তিনি সামনে এগুলেন। কাল হয়তো একদল শিকারি এসেছিল, দমাদ্দম বন্দুক ছুড়ে পাখিগুলোকে বন ছাড়া করেছে, কিংবা হয়তো বনের অন্য প্রান্তে তারা জড়ো হয়েছে। গোকুলবাবু বড় বড় গাছগুলোর তলা দিয়ে চলতে চলতে উপরে গাছের ঘন ডালপালার মধ্যে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। হরিয়াল পাখিগুলো বর্ণচোরা। তারা যখন আকাশে ওড়ে, তাদের সবুজ রং সহজেই চোখে পড়ে, কিন্তু একবার গাছে বসলে নিমেষে অদৃশ্য হয়ে যায়। গাছের পাতার সঙ্গে তাদের গায়ের রং এমন বেমালুম মিশে যায় যে তাদের আর দেখা যায় না। গাছের তলা থেকে শিকারির অভিজ্ঞ চোখ তাদের দেখেই চিনতে পারে। গোকুলবাবু দেখতে দেখতে চললেন, কিন্তু একটিও হরিয়াল দেখতে পেলেন না। বনের কেন্দ্রস্থলে 8-10টা বড় বড় গাছ এক হয়ে নিচে ঘন ছায়া ফেলেছিল।
গোকুলবাবু কাঁধ থেকে বন্দুক নামিয়ে একটা গাছের গুড়িতে হেলিয়ে রাখলেন। একটু নিরাশভাবে গাছতলায় বসলেন। যে পুকুরে মাছ নেই সে পুকুরে মাছ ধরা এবং যে বনে পাখি নেই সে বনে পাখি মারতে আসা একই কথা, মানে হয় না। তিনি পকেট থেকে কুচা সুপারি নিয়ে কিছুক্ষণ চিবালেন, তারপর মন একটু চাঙ্গা হলে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়াতেই কে যেন তার পিছন থেকে পাঞ্জাবি ছুট ধরে টান দিল। গোকুলবাবু চমকে ফিরে চাইলেন, তার বুক ধরাস করে উঠল। ভয়ের কিছু নয়, গাছের গোড়ায় একটা কাটা লতা ছিল, তারই কাটায় পাঞ্জাবির প্রান্ত আটকে গিয়েছিল। গোকুলবাবু ধাতস্থ হলেন, কিন্তু গত বছরের একটা ঘটনা তার মনে পড়ে গেল। তিনি গাছটিকে ভালো করে নিরীক্ষণ করলেন। হ্যাঁ, এই গাছটাই বটে। গত বছর এই সময় এই গাছতলায় একটা ব্যাপার ঘটেছিল। গত বছর এমনি একটি দ্বিপ্রহরে গোকুলবাবু এই বনে পাখি মারতে এসেছিলেন। এসে দেখলেন পুলিশ বন ঘিরে ফেলেছে, একজন ডিএসপি, দুজন দারোগা, পাঁচ ছয়জন ছোট দারোগা এবং অসংখ্য কনস্টেবল, সকলেই সশস্ত্র। কি ব্যাপার? একজন ছোট দারোগার সঙ্গে গোকুলবাবুর সামান্য আলাপ ছিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আপনারাও পাখি শিকার করবেন নাকি? ছোট দারোগা বলল, পাখি নয়, আরও বড় শিকার। আবদুল্লাহ নামে একটা দুর্দান্ত খুনি আসামি এই বনে লুকিয়ে আছে। আবদুল্লাহ একজন বড় গুন্ডা, বিপক্ষ দলের একটা গুন্ডাকে খুন করে সে ধরা পড়ে যায়। বিচারে তার ফাঁসির আদেশ হয়। বিচারের পর আদালত থেকে জেলখানায় যাবার পথে সে সময় দুইজন রক্ষীকে গুরুতর আহত করে দড়িদড়া ছিঁড়ে পালিয়েছিল। এই বনের কিনারা একটি গ্রামে আবদুল্লার আত্মীয় স্বজন বাস করে। পুলিশ সন্ধান করে জানতে পেরেছে সে এই বনে লুকিয়ে আছে। আত্মীয় স্বজনেরা তার খাদ্য সরবরাহ করে, তাই পুলিশ আজ এই বনে হানা দিয়েছে, আবদুল্লাকে ধরবে। শুনে গোকুলবাবু বললেন, তাহলে আমি ফিরে যাই, আজ আর শিকার হলো না, আমি বৃথাই এতদূর এলাম, মানে হয় না। ছোট দারোগা বলল, আপনি তো প্রায় এ জঙ্গলে শিকার করতে আসেন, তা জঙ্গলের ঘাতঘট সব জানা আছে? তা আছে। আসুন আমার সঙ্গে। ছোট দারোগা গোকুলবাবুকে ডিএসপির কাছে নিয়ে গেল। ডিএসপি গোকুলবাবুর পরিচয় শুনে এবং জঙ্গলের সাথে ঘনিষ্ঠতার কথা জানতে পেরে বললেন, বেশ তো, আপনিও খুঁজুন না, আপনার সঙ্গে বন্দুক আছে, ভয়ের কিছু নেই, যদি ধরতে পারেন নামও হবে। গোকুলবাবু বনে প্রবেশ করলেন, ভাবলেন পাখির বদলে মানুষ মৃগয়া মন্দ কি, একটা নতুন অভিজ্ঞতা। বনের মধ্যে আরও অনেক পুলিশের লোক খোঁজাখুঁজি করছে, ঝোপঝাড় ঠেঙিয়ে নানাভাবে বনের কিনারা থেকে কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। গোকুলবাবু তাদের অতিক্রম করে ভেতরের দিকে চললেন। তার দৃষ্টি গাছের মাথার দিকে, পুলিশ ঝোপঝাড় ঠ্যাঙাচ্ছে ঠ্যাঙাক। গোকুলবাবুর যুক্তি নিয়ন্ত্রিত বুদ্ধি বলছে, আসামি যদি বুদ্ধিমান হয় সে গাছের নিচে থাকবে না, উপরে থাকবে। ঘণ্টা দুই এদিক ওদিক ঘুরতে ঘুরতে গোকুলবাবু একা এই গাছটির তলায় এসে উপস্থিত হলেন। প্রকাণ্ড গাছ, একেবারে মহিরুহ, গুড়িটা তিনজন মানুষ জড়িয়ে ধরতে পারে না। ডালগুলো অতিকায় হাতির সুরের মতো জড়াজড়ি করে বহু শাখা প্রশাখা বিস্তার করে বহু উঁচুতে চলে গেছে। ঘন পাতার আবরণের মধ্যে গধূলির অন্ধকার। গোকুলবাবু গাছের নিচে ঘুরে ফিরে দেখতে লাগলেন। উপরের দিকে দেখতে দেখতে তার চোখ পড়ল মাটি থেকে আন্দাজ 20 হাত উচ্চ একটা মোটা ডালকে গিরগিটির মতো জড়িয়ে আছে একটা মানুষের দেহ। অভিজ্ঞ চোখ না হলে মানুষের দেহ বোঝা যায় না, মনে হয় গাছেরই একটা শাখা। গোকুলবাবুর বন্দুকে টোটা ভরাই ছিল। তিনি ডাকলেন, এই নেমে আয়, নেমে আয় বলছি। উপর থেকে সারা শব্দ এলো না। গিরগিটির মতো আকৃতিটা নিশ্চল রইল। তিনি তখন বললেন, এই এই আমি তোকে দেখতে পেয়েছি, এই 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 ভালো চাষ, তো এক্ষুনি নেমে আয়, নইলে নইলে গুলি করবো কিন্তু। এবারও আকৃতিটা নিশ্চল।
গোকুলবাবুর ইচ্ছা ছিল আসামিকে নিজেই ধরবেন এবং বন্দুকের আগায় নিয়ে গিয়ে ডিএসপির হাতে সমর্পণ করে দেবেন, কিন্তু তা হলো না দেখে তিনি গলা চড়িয়ে হাত দিলেন, আসামিকে দেখেছি, শিগগির এসো, শিগগির, জলদি। মুহূর্তের মধ্যে 50 জন লোক এসে গাছ ঘিরে ফেলল। আসামি তবু গাছ থেকে নামতে চায় না। ডিএসপি তখন কয়েকবার বন্দুকের ফাঁকা আওয়াজ করে বললেন, আবদুল্লাহ, যদি স্বেচ্ছায় নেমে না আসো তোমাকে গাছের ওপরেই গুলি করে মারব। অবশেষে আবদুল্লাহ নেমে আসলো, কয়লার মতো কালো লিকলিকে একটা লোক, পরনে শুধু একটা নীল রঙের লুঙ্গি। পুলিশ তার হাতে হাত করা পরালো, সে বাধা দিল না, কেবল তার বিষাক্ত হিংস্র দৃষ্টি গোকুলবাবুর উপর স্থির হয়ে রইল। পুলিশ আবদুল্লাহকে টেনে নিয়ে চলে গেল। কিছুদিন পরে গোকুলবাবু খবর পেলেন আবদুল্লার ফাঁসি হয়ে গেছে। এটা 1 বছর আগের ঘটনা। বন্দুক কাঁধে তুলে গোকুলবাবু আরেকবার গাছটিকে আপাদমস্তক নিরীক্ষণ করলেন। হ্যাঁ, এই গাছ থেকেই তিনি আবদুল্লাহকে ধরেছিলেন, ওই যে ডালটা যার গায়ে তার কালো দেহটা গিরগিটির মতো জড়িয়েছিল। কিন্তু আজ পেছনে অতর্কিতে টান পড়ায় তার বুক ধরাস করে উঠল কেন? তার মনে কুসংস্কার নেই, লজিকের ফাঁদে যা ধরা যায় না তা তিনি বিশ্বাস করেন না। তবে নিশ্চয়ই গত বছরের ঘটনাটা তার অবচেতন মনে রয়ে গিয়েছিল। মনের অনাবশ্যক জঞ্জাল, মানে হয় না। তিনি আবার চলতে শুরু করলেন। শীতের সূর্য আর একটু পশ্চিমে ঢলে গিয়েছে, রৌদ্রের রং পীতাভ হয়ে এসেছে। গোকুলবাবু দ্রুত পা চালালেন, বনের ওদিকটা দেখে তাড়াতাড়ি ফিরতে হবে, বনের মধ্যে রাত হওয়া বাঞ্ছনীয় নয়। আরও মাইলখানেক গিয়ে গোকুলবাবু দাঁড়ালেন, ধুত্তর, আর টোটো করে কি হবে, সব পাখি পালিয়েছে, এখন ঘরের ছেলে ঘরে ফিরে গেলেই ভালো। গোকুলবাবু অসংখ্যবার শিকারে এসেছেন, কিন্তু নিষ্ফল যাত্রা তার কখনো হয়নি। তিনি ফিরবার জন্য পা বাড়িয়েছেন, এমন সময় গোকুলবাবু বিদ্যুৎ স্পৃষ্টের মতো পাশের দিকে ফিরলেন। পাশের দিকে লম্বা খানিকটা খোলা জমি, গাছপালা নেই। তার অপর প্রান্তে প্রায় 200 গজ দূরে একটা শুকনো মরা শেওড়া গাছ পাতাহীন ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। এত দূর থেকে স্পষ্ট দেখা না গেলেও শেওড়া গাছের মাথায় হাড়ির মতো কি একটা রয়েছে। গোকুলবাবু চোখ ছোট করে দেখতে লাগলেন, মোরগই মনে হচ্ছে, বন মোরগ। শিকারির কাছে বন মোরগের মতো লোভনীয় পাখি আর নেই। গোকুলবাবু জানতেন এ বনে মোরগ আছে, কিন্তু কোনোদিন মারতে পারেননি। এই সময় গাছের চূড়ায় হাড়িটা গলা উঁচু করে আবার ডেকে উঠল। আর সন্দেহ রইল না, একটা চাপা উত্তেজনা গোকুলবাবুর স্নায়ুমণ্ডলকে ধনুকের মতো টান করে দিল। তিনি দূরে গাছের মাথায় দৃষ্টি রেখে কাঁধ থেকে বন্দুক নামালেন, পকেট থেকে 4 নম্বরের একটা টোটা নিয়ে বন্দুকে ভরলেন, তারপর বন্দুক হাতে নিঃশব্দ পায়ে এগিয়ে গেলেন। 100 গজের মধ্যে পৌঁছে তিনি মোরগটাকে স্পষ্ট দেখতে পেলেন, প্রকাণ্ড মোরগ, যেন একটা ময়ূর, কুচকুচে কালো গায়ের পালক, তার উপর রৌদ্র পরে ঝকমক করছে, পুচ্ছের ময়ূরকণ্ঠী পালকগুলো বেঁকাভাবে উদ্যত হয়ে আছে। মোরগ সগর্বে গলা উঁচু করে এদিক ওদিক চাইছে। গোকুলবাবুর শরীরের ভিতর উত্তেজনার একটা শিহরণ খেলে গেল। তার বন্দুকের পাল্লা 100 গজ, মোরগটা পাল্লার মধ্যে এসেছে, কিন্তু গোকুলবাবু সাবধানী লোক, 100 গজ দূর থেকে ছররা এদিক ওদিক চলে যেতে পারে, লক্ষ্যে নাও লাগতে পারে। তিনি অতি সাবধানে এক পা করে সামনে এগিয়ে চললেন। কাছে পিঠে গাছ থাকলে ভাবনা ছিল না, কিন্তু গাছ নেই, তাকে খোলা মাঠ দিয়ে এগিয়ে যেতে হল। আরো 25 গজ গিয়ে তিনি থামলেন, এইবার বেশ পাল্লার মধ্যে এসেছে, আর লক্ষ্যভ্রষ্ট হবার ভয় নেই। তিনি ধীরে ধীরে বন্দুক তুললেন,
কিন্তু টিপ করে ঘোড়া টিপবার আগেই মোরগটা ফরফর শব্দ করে উড়ে গেল। মোরগ জাতীয় পাখি ভালো উড়তে পারে না, তাদের ওজনের তুলনায় পাখনা ছোট, কিন্তু উঁচু থেকে লাফিয়ে পাখনার সাহায্যে অক্ষত দেহে মাটিতে নামতে পারে। মোরগটা পাখনা নাড়তে নাড়তে মাটিতে নেমে কোক কোক শব্দ করতে করতে একদিকে ছুটল। গোকুলবাবু দেখলেন প্রায় 100 গজ গিয়ে মোরগটা একটা গাছের তলায় দাঁড়ালো, তারপর যেন কিছুই হয়নি এমনিভাবে গাছের নিচু ডালে উঠে ডাকল, গাছের তলায় ছায়া ছায়া, তবু মোরগটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। গোকুলবাবু বিড়ালের মতো এগিয়ে গেলেন, তার বাহ্যজ্ঞান নেই, সমস্ত ইন্দ্রিয় ওই পাখিটির উপর কেন্দ্রীভূত হয়েছে। তিনি আবার তার পাল্লার মধ্যে উপস্থিত হলেন, কিন্তু এবারও বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ উড়ে গেল। বেশি দূর গেল না, ঠিক পাল্লার বাইরে গিয়ে একটা ঝোপের পাশে দাঁড়াল, গলা উঁচু করে ব্যঙ্গ ভরে ডাকল, গোকুলবাবু আবার চললেন, নিয়তির চুম্বক তাকে টেনে নিয়ে চলল। ক্রমে সূর্য বনের আড়ালে ঢাকা পড়ল, চারিদিক ছায়া ঘেরা, গোকুলবাবুর সেদিকে লক্ষ্য নেই, তিনি মোহগ্রস্তের মতো মোরগের পিছনে চলেছেন। কিন্তু অনেক চেষ্টা করেও তিনি মোরগটাকে মারতে পারলেন না। যতবার পাল্লার মধ্যে আসেন ততবার বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ পালিয়ে যায়। তার অনুসরণ করে তিনি কোন দিকে চলেছেন তাও তার লক্ষ্য নেই, পাখির পিছনে চলেছেন। একবার মনে হলো গাছপালার উপরে ধোঁয়া উঠছে, তার মনের উপর অস্পষ্ট ছায়া পড়ল, বনের কিনারে কোনো গ্রামের কাছে এসে পড়েছেন। দিনের আলো দ্রুত নিভে আসছে, চারিদিকের গাছপালা আবছায়া হয়ে গেছে, তবু কালো মোরগটাকে পরিষ্কার দেখা যায়। হঠাৎ মোরগটা থামের মতো একটা উঁচু জায়গায় উঠে তীব্র কণ্ঠে ডাক দিল। গোকুলবাবু দেখলেন একটা গোরস্থান, গ্রাম্য গোরস্থান, অধিকাংশ কবরই মাটির, ইটের কবর যে দু চারটা আছে তাও চুনসুরকি খসে জীর্ণ হয়ে পড়েছে, কেবল একটা গোর নতুন, তার গায়ে চুনকাম সম্পূর্ণ মুছে যায়নি। সেই গোরের মাথার উপর মোরগটা গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গোকুলবাবু শীর্ণ একটা নিঃশ্বাস টানলেন, অন্ধকারে দূরত্ব বোঝা যায় না, তবু 60-70 গজের বেশি নয়। গোকুলবাবুর বুক উত্তেজনায় দুরুদুরু করে উঠল, এবার ফসকালে আর মোরগ মারা যাবে না। সামনের বাঁপাশে একটা বড় ফণি মনসার ঝোপ, সেটার আড়ালে গিয়ে দাঁড়াতে পারলে। গোকুলবাবু কোনাচে ভাবে ফণি মনসার ঝোপের দিকে চললেন, দৃষ্টি মোরগের দিকে, তারপর হঠাৎ ঝোপের দিক থেকে একটা সরসর শব্দ শুনে মোরগের উপর থেকে তার দৃষ্টি সরে গিয়ে ঝোপের উপর পড়ল। ঝোপের ভেতর থেকে একটা কালো মানুষের মুখ বের হয়ে আসছে, নিষ্ক্রান্ত দাঁত, চোখ দুটো অপার্থিব হিংসায় জ্বলছে, দুই হাতে ফণি মনসার কাঁটা সরিয়ে সেই মূর্তি বের হয়ে এলো। কয়লার মতো কালো গায়ের রং, পরনে নীল রঙের লুঙ্গি, নরঘাতক আবদুল্লাহ, তার অভিপ্রায় সম্বন্ধেও সংশয়ের অবকাশ নেই। গোকুলবাবু দ্বিধা করলেন না, বন্দুক তুলে ফায়ার করলেন আবদুল্লার মুখে, কিন্তু কিছুই হলো না। আবদুল্লাহ এগিয়ে আসতে লাগল, গোকুলবাবু কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে রইলেন, তারপর যে কথাটা বিপদের সময় এলে তিনি ভুলে গিয়েছিলেন তা মনে পড়ে গেল, আবদুল্লার ফাঁসি হয়ে গেছে, সে তো বেঁচে নেই। গোকুলবাবুর হৃৎপিণ্ডটা এবার উন্মত্তভাবে লাফিয়ে উঠল, তার যুক্তিনিষ্ঠ মস্তিষ্কে শেষবারের জন্য চিন্তার ছাপ পড়ল।